ময়মনসিংহ ঢাকা ফোরলেন মহাসড়কের দুপাশে নেই কোনো ভাসমান দোকান, নেই অবৈধ সিএনজি এবং অ্যাম্বুলেন্স স্ট্যান্ড। গেল শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর আগমন উপলক্ষে এমন চিত্র দেখা গেলেও কয়েক ঘণ্টা পরই দেখা যায় দখলবাজির চিরচেনা রূপ, যা দুর্ভোগ বাড়িয়েছে সড়ক ব্যবহারকারীদের। ফুটপাতে দোকানগুলো আসলো, মানুষের চলাফেরাতে সমস্যা হয়, আমাদের ওষুধের দোকানে ব্যবসাগুলো অনেকটা অনেকটুকু কমে গেছে এই ভিড়ের কারণে। পুলিশ প্রশাসন সাময়িক ব্যবস্থা নেই, এরপরেও দেখা গেছে পরে আবার আগের অবস্থায় ফিরে আসে। অবশ্য অবৈধ দখলদারদের উচ্ছেদের কথা বললেন পুলিশ সুপার। যখন সামগ্রিকভাবে মানুষের সকল জায়গাতে যে হকাররা আছে সেগুলো যদি উচ্ছেদ করে দিতে হয়, সেটা একটা সিদ্ধান্ত নিয়ে এবং জেলা প্রশাসনের এবং পৌরসভার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একসাথে এই উদ্যোগটা গ্রহণ করতে হবে, তখন আপনারা দেখবেন হয়তো যে সব জায়গায় পরিষ্কার হয়ে গেছে। আর জনদুর্ভোগ কমাতে প্রশাসনের সাথে আলোচনা করে সমাধানের কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। এই প্রবলেমটা আমরা জেলা প্রশাসনের সাথে আলাপ করে কিভাবে এটা মানুষের জনদুর্ভোগ লাঘব করা যায়, কিভাবে এই এটা ভোগান্তিটা দূর করা যায়, সেটা আমরা সর্বাত্মক চেষ্টা করব। ময়মনসিংহের চরপাড়া মোড় থেকে যাদবপুর চৌরাস্তা মহাসড়ক চার লেনে উন্নীত করতে খরচ হয় ৯০০ কোটি টাকার বেশি।